আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করেছি টমেটো সস। কিভাবে আমি টমেটো সসটা তৈরি করেছি সেটাই আমি এখন দেখিয়ে দিচ্ছি। চলে যাচ্ছি রান্নায়। টমেটো সস তৈরি করার জন্য এখানে আমি 2 কেজি টমেটো খুব ভালোভাবে ধুয়ে 4 পিস করে কেটে নিয়েছি। এখন আমি সসের বাকি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। টমেটোগুলো আমি একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। আমি এখানে 2 কাপ পানি দিয়ে টমেটোগুলোকে সিদ্ধ করে নিব। টমেটোতে বলক চলে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা আমি ততক্ষণই সিদ্ধ করব যতক্ষণ এটার পানি টেনে না যাচ্ছে। এভাবে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণ। টমেটোটা সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। ফিরে আসছি টমেটোর পানি টেনে যাওয়া পর্যন্ত। টমেটোগুলো সেদ্ধ করার পর আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি টমেটোগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। টমেটোগুলো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি টমেটোগুলোকে ছেঁকে নিচ্ছি। টমেটোগুলো এখন আমি খুব ভালোভাবে ছেঁকে নিব। টমেটোগুলো ভালোভাবে ছাকার পরে আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে বাকি যে উপকরণগুলো আছে সেগুলো মিশিয়ে নিচ্ছি। টমেটোগুলোর মধ্যে আমি 1 টিস্পুন শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া। এখন আমি এটাকে খুব ভালোভাবে টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। চিনিটা দেওয়ার পরে আমি চিনিটাকে খুব ভালোভাবে টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি। টমেটো সসটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে এটা নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। পুড়ে গেলে টমেটো সসটা খেতে ভালো লাগবে না। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। টমেটো সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম। টেস্ট করার পর আমি দেখেছি লবণ কম হয়েছে, এই জন্য আমি আরও কিছু লবণ অ্যাড করে দিলাম। সসটাকে আমি কন্টিনিউয়াসলি নাড়তে থাকব। সসটা আমি মিডিয়াম আঁচে রান্না করব, একটু সময় নিয়ে করতে হবে। টমেটো সসে বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ভিনেগার। ভিনেগারটা আমি খুব ভালোভাবে টমেটো সসের সাথে মিশিয়ে নিচ্ছি। এই সসটা আমি আরও 20 মিনিটের মতো রান্না করব। ভিনেগার দেওয়ার পরে সসটা কিছুটা পাতলা হয়ে গিয়েছে। এটা যতই আমি জাল করতে থাকব ততই সসটা ঘন হতে থাকবে। এভাবে আমি আরও 20 মিনিট সসটাকে রান্না করব। 20 মিনিট হয়ে গিয়েছে, আমার সসটা মোটামুটি ঘন হয়ে এসেছে। আমি এটাকে আরো 5 মিনিট রান্না করব, দেন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তৈরি করে ফেললাম খুব সহজেই টমেটো সস। এটা আপনারা বিকালের নাস্তার সাথে খেতে পারেন, যে কোনো স্ন্যাক্সের সাথে এই টমেটো সসটা খুব ভালো লাগবে খেতে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর সবসময় কাপোস কুকিং এর সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।